আমাদের বাড়িতে এমন জিনিস অনেক আছে যে বাইরে থেকে কিনে নিয়ে এলাম, দুদিন বাদে ইউজ করতে না করতে দেখা গেল জিনিসটা ভেঙে গেল, আর চট করে আমরা ফেলে দিয়ে আরও একটা জিনিস কিনে নিয়ে আসি। এটা না করে যদি সেটাকে একটু রিইউজ করা যায়, ডেকোরেট করা যায়, আমার মনে হয় টাকাও বেঁচে গেল আর নিজেরও ভালো লাগে। আজকে তোমাদের সঙ্গে আমি এরকম কিছু টিপস শেয়ার করব। তার আগে তোমাদের সবাইকে আমার মাল্টি ফ্লেভার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। টিপস নাম্বার ওয়ান, এই ধরনের প্লাস্টিকের কিন্তু আমরা কন্টেনার আমাদের ঘরে প্রায় দেখতে পাই, কখনো এটাকে আমরা স্পুন হোল্ডার হিসেবে ব্যবহার করি, আবার কখনো বাচ্চাদের বইয়ের টেবিলে এটাকে পেন হোল্ডার হিসেবে ব্যবহার করে থাকি। একটুখানি ভেঙে গেছে তো কি করতে পারি, এটাকে আমরা রিউজ করে নিতে পারি। আমাদের অনেকে মনে এটা হতে পারে যে এটা অনেক দিন ধরে আমরা ইউজ করছি, ঠিক আছে চলো বেশি তো দাম না, 10 টাকা 20 টাকা দাম, তো এটাকে আমরা ফেলে দিয়ে আরও একটা কিনে নিয়ে আসতেই পারি। কিন্তু না, এটাকে যদি আমরা একটুখানি কালার করে নিতে পারি, একটু ডেকোরেট করতে পারি, আমার মনে হয় বাজারে যেটা কিনবো তার থেকে অনেক বেশি সুন্দর হবে। এই যে সুতুলি, মাত্র 10 টাকা দাম এই সুতুলিটুকু। এটাকে আমি 3টে পার্ট থেকে ভেতরে, তোমরা সবাই জানো 3টে পার্ট আমি খুলে নিয়েছি, খুলে এক একটা পার্ট দিয়ে আমি করবো। তোমরা চাইলে পুরো একটা সুতুলি ধরেই করতে পারো। তো এই 3 পার্ট খুলে নিয়ে একটা পার্ট দিয়ে এই যে এবার আমি ডেনড্রাইটের সাহায্যে পুরোটা আমি কভার করবো না, ওপরে অর্ধেকটা কভার করবো এবং নিচে অর্ধেকটা কভার, বিশেষ করে যে জায়গাটা একটুখানি ভেঙে গেছে সেই জায়গাটা একটু বেশি করে করবো। এবং মনে রাখতে হবে আমি যখন কভার করবো তখন একটু টাইটলি হ্যান্ডেল করতে হবে। ব্যাস অর্ধেকটা তো উপরে হয়ে গেছে, এবার নিচে অর্ধেকটা করবো। তোমরা নিজেরা দেখতে পাবে যে কতটা সুন্দর লাগছে। এটা যদি ফেলেই দিতাম আবার নতুন করে কিনে নিয়ে আসতে হতো। তো চলো এবার এই সুতুলি উপর দিয়ে একটুখানি কালার করে দেওয়া যাক, যেহেতু এটা অরেঞ্জ কালার উপরে আছে, হোয়াইট কালার তো রয়েছে, মানে অফ হোয়াইট কালারে যেহেতু সুতুলিটা আছে সেহেতু আমি একটুখানি ব্লু কালার করে দেবো। একটুখানি ট্রায়াঙ্গেল শেপে আমি করে দেবো, তোমাদের মনের মতো যে কোনো শেপে তোমরা করতে পারো, যে কোনো কলকা আঁকতে পারো, যা ইচ্ছে তোমরা কিন্তু এঁকে নিতে পারো। দেখো কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে, আমার কাছে কিন্তু একদমই অসাধারণ লাগছে। তো চলো এবার দেখা যাক এটাকে আমরা কী কী হিসেবে ব্যবহার করি করতে পারি। এই যে এখানটা ডেইলি ইউজের চিরুনি, কাঁচি, তারপরে যা যা আর কি লাগে সেই সব আমরা রেখে দিতে পারি, বাচ্চাদের পড়ার টেবিলে রেখে দিতে পারি, ওরাও ওদের পেন স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারে, আবার তোমরা কিচেনে রেখে দিতে পারো। কিচেনে রেখে দিলে কিন্তু তোমরা কিন্তু স্পুন হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারো, স্পুন রেখে দিতে পারো, কিংবা তোমার ফ্লাওয়ার ভ্যাস হিসেবে কিন্তু ব্যবহার করতে পারো। তো চলো এবার দেখা যাক কী কী আর ব্যবহার করতে পারি। এই যে এবার এটাকে আমি একটা ফ্লাওয়ার ভ্যাস হিসেবে ব্যবহার করবো। বেডসাইড টেবিল নিয়ে এসেছি, এর উপরে একটা আমি ফ্লাওয়ার আমি রেখে দেবো। দেখো দেখতে কত সুন্দর লাগছে। আমার মনে হয় আজকে পর থেকে এইরকম জিনিস তোমার ফেলে না দিয়ে একটুখানি কারুকার্য করে তোমাদের ঘরের সৌন্দর্য আরও অনেক বাড়িয়ে নিতে, আর তার সাথে নিজের হাতে কিছু তৈরি করে ঘর সাজানোর কিন্তু মজাই আলাদা। কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টিপস নাম্বার টু, আমরা বাজার থেকে লঙ্কা কিনে নিয়ে আসার পরে অবশ্যই সেটাকে আমরা ধুয়ে তারপরে বোটা ছাড়িয়ে রোদে শুকিয়ে তারপরে আমরা ফ্রিজে রাখি। তবে কি করি আমরা, আমার টিস্যু পেপারের সাহায্যে সবাই চেষ্টা করি রাখার জন্য। তো চলো আজকে দেখা যাক টিস্যু পেপারের পরিবর্তে আমরা অন্যান্য কি ব্যবহার করতে পারি। এখানটা একটা এয়ারটাইট কন্টেনার আমি নিয়ে নিয়েছি। তার আগে আমি যেটা করব, কিছু কাপড় টুকরো নিয়ে নিয়েছি যেগুলো কিনা একদমই সুতির কাপড়, এবং একদম পাতলা সুতির কাপড় সেরকমটা নয়, তবে চেষ্টা করবো সুতির কাপড় নেওয়ার জন্য। এর মধ্যে একটু ভাগে ভাগে করে তোমরা লঙ্কা রেখে দিতে পারো, অর্থাৎ তুমি 2 দিন রান্না হবে, 3 দিন রান্না হবে, এরকম কিছু তুমি লঙ্কা একটা পার্টে করবে, আরও একটা পার্টে তুমি আরও 2 দিনের লঙ্কা, এইভাবে তোমরা কিন্তু রেখে পুটুল পাকিয়ে এবার তোমরা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো। আমি তোমাদেরকে বলছি, এটা আমার নিজে এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে টিস্যু পেপারে যে কদিন লঙ্কা ভালো থাকবে তার থেকে অনেক বেশি ভালো থাকবে এই যদি সুতির কাপড়ে এইভাবে যদি আমরা লঙ্কা রেখে দিতে পারি। এইভাবে তোমরা যদি লঙ্কা স্টোর করে রাখো অনেক দিন, তোমরা কিন্তু লঙ্কা এইভাবে রাখতে পারবে, একবারে অনেক লঙ্কা তোমরা রাখতে পারবে, আর কোনো অংশে কিন্তু লঙ্কা খারাপ হবে না। টিপস নাম্বার 3, শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, সবকালেই কিন্তু আমাদের ধুলোবালির সম্মুখীন হতে হয়। এমন কোনো সিজন নেই যে ধুলোবালি হয় না, তবে বর্ষাকাল হয়তো একটু কম হলেও কিন্তু হয়ই। আমাদের অনেক ধুলোবালির সম্মুখীন হতে হয়, বিশেষ করে ল্যাপটপ এই সমস্ত সেন্সিটিভ জিনিসগুলো যদি ধুলোবালি পড়ে থাকে খারাপ হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। প্রত্যেক দিন ক্লিন করার পরেও দেখা যায় ধুলো ঠিক জমেই যাচ্ছে। তো সেক্ষেত্রে কী করতে পারো, ল্যাপটপ বা কম্পিউটারে এই যে কিপ্যাডের ভেতরে কিন্তু ধুলোবালি জমে যায় এবং এগুলো কিন্তু হাত দিয়ে বা কোনো কাপড় সাহায্যে কিন্তু ক্লিন করা সম্ভব হয় না। একটা তোমরা এরকম কালার করা যে ব্রাশগুলো কিনতে পাওয়া যায়, সফট, অবশ্যই সফট হতে হবে, একটু দেখবে যে শক্ত হয়ে গেছে সেরকমটা না, তো সেই ব্রাশ দিয়ে কিপ্যাডের
ভেতরটা ভালো করে এভাবে ক্লিন করে নেবে। দেখবে অনেক তাড়াতাড়ি অনেক সুন্দর ক্লিন হয়ে গেছে। কিপার ব্রাশের সাহায্যে ক্লিন করার পরে এবার কি করবে, হ্যান্ড স্যানিটাইজার, যেটা কিনা আমাদের ঘরে এখন অ্যাভেলেবেল থাকেই থাকে, তো সেটা দিয়ে এবার মোবাইল হোক, মোবাইল চার্জার হোক বা ল্যাপটপে কিপার হোক, মনিটর হোক, সব কিছু কিন্তু তোমরা এভাবে ক্লিন করতেই পারো। একটুখানি টিস্যু পেপার নিয়ে নাও, তবে অবশ্যই মনে রাখবে নরম কোনো কাপড়ের সাহায্যে ক্লিন করতে হবে, কিংবা তুমি যদি টিস্যু পেপার দিয়ে করতে চাও অবশ্যই একটা পার্টের মধ্যে একটুখানি স্যানিটাইজার নিয়ে ক্লিন করতে হবে। বেশি শক্ত হয়ে গেলে কিন্তু হবে না, কারণ এগুলো যেহেতু সেন্সিটিভ জিনিস, বেশি শক্ত কিছু দিয়ে ক্লিন করা কিন্তু কখনোই যাবে না। এইভাবে তোমরা যদি কখনো কেউ ক্লিন না করে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, একদম ক্লিন হয়ে যায়। আর তোমরা কিন্তু মোটামুটি 15 দিন একদিন এইভাবে করতেই পারো। টিপস নাম্বার 4, এরকম জলের বোতল আমাদের ঘরে কিন্তু অ্যাভেলেবেল থাকে। বিশেষ করে শীতের দিনে কিন্তু আমরা স্টিলের জলের বোতলটা বেশি পছন্দ করি আর কাঁচের জলের বোতল, কারণ জল আমরা যেরকমই রাখি না কেন সেরকমই থাকবে। গরম জল রেখে দিলে গরমই থাকবে, ঠান্ডা জল রেখে দিলে ঠান্ডা জলই থাকবে। তো এটা আমরা ইউজ করতে করতে আমরা বোর হয়ে যাই, একই রকম ভালো লাগে না। এটাকে যদি একটুখানি মনে মতো করে কালার করে নেওয়া যেতে পারে, আমার মনে হয় অনেক ভালো লাগবে। এটা যেহেতু ওয়াটার প্রুফ একটা কালার, ফেব্রিক কালার, তো সেক্ষেত্রে কিন্তু এটা কোনো উঠে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। জল লেগে গেলেও যে এটা মুছে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার। আবার এই কালারটা যেহেতু রিমুভেবল, অতএব তুমি এটা কদিন পর পর তুলে অন্য কোনো ডিজাইন আবার করতেই পারো। আমার মনে হয় দেখতে অনেক ভালো লাগবে, আর জলের বোতলটা একটু অন্যরকম রূপ এলো। একরকম জিনিস সবসময় ভালো লাগে না, ওই যে আগে বললাম। তো এভাবে কিন্তু জলের বোতল কালারটা তোমরা চেঞ্জ করে নিতেই পারো, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এরকম একটা জলের বোতল তোমরা যদি ডাইনিং টেবিলে রেখে দাও, ডাইনিং টেবিলের শোটা কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে। আবার তোমরা কি করতে পারো, এইরকম তোমরা অনলাইন থেকে ব্যাটারি যে লাইটারগুলো হয় সেগুলো তোমরা নিয়ে আসতে পারো। নিয়ে এসে এই যে এবার এই জলের বোতলটাকে আমি যে কালার করে নিলাম এর ভিতরে রেখে, যেহেতু এটা ব্যাটারি দিয়ে তৈরি, অতএ তোমরা কম বেশি জানো যে এটা কী কাজ করে থাকে, তো দিয়ে এবার তোমরা এটাকে অন করে দাও। ব্যাস, পুরো ঘর একদম আলো হয়ে যাবে রাত্রেবেলা। আর এটা জ্বালিয়ে তোমরা রাত্রেবেলা ঘুমোতেও পারো, বা কোনো কালী পুজো এলে তোমরা কিন্তু এইভাবে ডেকোরেট করতেই পারো। যে কোনো এরকম একটা জলের বোতল হোক বা যে কোনো কাঁচের বোতলে তোমরা কিন্তু এরকম ডেকোরেট করতে পারো, আমার মনে হয় ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যাবে। আর এছাড়া যদি তোমরা এটাকে ডাইনিং টেবিল উপরে জলের বোতল হিসেবে রাখতে চাও তো কোনো কথা নেই, সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো লাগবে। তো ভালো লাগছে কিনা টিপসটা অবশ্যই কমেন্ট করে জানিও। কিছুদিন বাদে বাদে ঘরের জিনিসগুলোকে যদি এদিক থেকে ওদিকে করা যায় বা জিনিসগুলোকে একটুখানি অন্যরকম রূপ দেওয়া যায়, অনেক ভালো লাগবে। তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। এইভাবে জলের বোতল হোক বা যে কোনো অয়েল কন্টেনার হোক তোমরা কিন্তু কালার করে নিতে পারো, আমার মনে হয় অনেক ভালো লাগবে। তো এই টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টিপস নাম্বার 5, এবং এটা আজকে আমার লাস্ট টিপস। আমরা অনেক সময় দেখে থাকি যে বাড়ির এইরকম স্ট্রেনারগুলো কালো কালো হয়ে যায়, চারিপাশে কাল শিটে পড়ে যায়, আর যেহেতু আমরা 3-4 বেলা করে আমরা চা করি বাড়িতে, বিশেষ করে এখন শীতের দিন কোনো কথাই নেই, আর পুরো কাল শিটে পড়ে যায়, দেখতে কিন্তু কারোর ভালো লাগে না, আর সেই চা ছাঁকনিতে চা ছেঁকে খেতেও ভালো লাগে না। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, গরম জল করে নিতে হবে বেশ পরিমাণে, একদম উষ্ণ গরম হলে চলবে না, একটু ভালোই গরম হতে হবে, তারপরে দিয়ে দাও খানিকটা পরিমাণে কোলগেট। ব্যাস, তারপরে এবার ওই চা ছাঁকনিটাকে তোমরা এইভাবে ডুবিয়ে রেখে দাও। আর হ্যাঁ, একটু বাবলস কিন্তু তুলতেই হবে, তুলে নিয়ে না ওই ছাঁকনির উপরে যাতে অনেকটা পরিমাণে বাবলস থাকে সেটা কিন্তু খেয়াল করবি। এইভাবে 5-10 মিনিট রেখে দাও, তারপর একটা ব্রাশের সাহায্যে একটুখানি ক্লিন করে নাও। আর কোনো কিছুতে ক্লিন করার প্রয়োজন পড়বে না, না কোনো ডিটারজেন্ট, না কোনো কিছু। ওই কোলগেট দিয়ে তোমরা চাইলে আর একটু কোলগেট মাখিয়ে ক্লিন করতে পারো, আদারওয়াইজ তোমরা এমনি তোমরা ব্রাশ দিয়ে ডলে ডলে ক্লিন করতে পারো। তোমরা নিজের হাতে দেখতে পাবে যে কতটা পরিমাণে ক্লিন হয়েছে, আমার মনে হয় তোমরা নিজেরাই দেখছো যে কতটা ক্লিন হয়েছে, আর কোনো কালশিটের দাগ থাকবে না, প্লাস একদম ছাঁকনি কিন্তু ঝকঝকে। আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, যদি কোথাও কোনো ভুল মনে হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, আজকে আমার টিপস ভিডিও এই পর্যন্তই রাখবো, দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা নতুন টিপস ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। তো চলো আজকের মতো, টাটা।